দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের রচয়িতা গাফফার চৌধুরী আর নেই। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বিপর্যস্ত জনজীবন। একুশে ফেব্রুয়ারির গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার ভোরে 88 বছর বয়সে যুক্তরাজ্যে মারা যান এই কিংবদন্তি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রভাষার অধিকার আদায়ে লড়াকু যোদ্ধা গাফফার চৌধুরীর মৃত্যুতে শোকাহত সবাই। বাঙালি কিভাবে ভুলতে পারে 52-কে? মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের অমর ইতিহাসের মতোই কালজয়ী এই গান বেঁচে থাকবে অনন্তকাল। ঠিক একইভাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রভাত ফেরির এই গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরী। 88 বছর বয়সে তিনি চলে গেলেন অনন্তলোকে। লন্ডন সময় বৃহস্পতিবার ভোরে মারা যান 21 ফেব্রুয়ারির অমর এই গানের রচয়িতা। তিনি দীর্ঘদিন লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই রাখা হয়েছে গাফফার চৌধুরীর মরদেহ। আজকে আমরা তাকে হারিয়েছি, বাংলাদেশ একজন কালজয়ী মানুষকে তার মাধ্যমে হারিয়েছে। তার সারা জীবনের সবচেয়ে বড় কীর্তি ছিল তিনি অন্যায় মিথ্যা অসততা আর বিরুদ্ধে দেশপ্রেমে বলিষ্ঠ হয়ে বাঙালি জাতির পক্ষে কাজ করে গেছেন। আমাদের বাড়ির লোকজন, গ্রামের লোকজন, বিশেষ আত্মীয় স্বজন তাকে খুব মিস করবে। এই ছোট ছোট বাচ্চারা গাফফার চৌধুরীকে দেখতে আসতো, ছবি তুলতো। আমাদের সংগঠন আছে আপনজন, সেখানে আসলে ওনাকে সবাই ঘিরে থাকতো। ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিকতার ইতিহাসে ছিলেন একজন কিংবদন্তি। পাকিস্তানি শাসকদের সাম্প্রদায়িকতার ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি লিখেছিলেন পূর্ব বাংলা রুখিয়া দাঁড়াও। সাংবাদিকতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাস সহ 30টি গ্রন্থের রচয়িতা। নাট্যকার পরিচয়ে গাফফার চৌধুরী লিখেছেন পলাশী থেকে বাংলাদেশ, একজন তাহমিনা ও রক্তাক্ত আগস্ট। সমকালীন বিষয়ে তার কলাম আলোড়িত করত সমাজ ব্যবস্থাকে। 4 দশক প্রায় তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বাংলাদেশের খুঁটিনাটি সবকিছু তিনি জানতেন, রাজনীতি, অর্থনীতি, সমাজ। কিন্তু লেখার সময় কলম যখন ধরতেন, 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 1500-2000 শব্দ লিখে পাঠাতেন, একটি কাটা চেরা কিচ্ছু থাকতো না। ছোট ছোট জিনিস সুন্দর করে ফুটিয়ে তুলতেন হাতের লেখা এবং সেখানে চলে যাওয়ার পরে হাতে লিখে পাঠাতেন, সেটা এখানে ছাপানো হতো বিভিন্ন বিষয়। এবং এই যে পরিমণির ব্যাপারটা যখন হলো বাংলাদেশে, তার মতো একজন লেখক আনকন্ডিশনাল সাপোর্ট দিলেন পরিমণিকে। এবং তাতে করে পরিমণি যদি কৃতজ্ঞ হয়েছে তা না, তার প্রতি সারা মানুষ পৃথিবী ঢাকার বাংলাদেশের মানুষরা হঠাৎ করে যেন নড়ে চড়ে বসলো। এই বাংলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার অন্তিম ইচ্ছা পোষণ করেছিলেন কিংবদন্তি আব্দুল গাফফার চৌধুরী। বাংলা মায়ের এই সূর্য সন্তানের মরদেহের জন্য অধীর অপেক্ষায় গোটা বাংলাদেশ। চিরবিদায় হে কিংবদন্তি। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজার জেলার বড়লেখার 2 ভাই সহ 3 জনের ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডিত 3 আসামি হলেন আব্দুল মান্নান ওরফে মনাই, আব্দুল আজিজ ওরফে হাবুল এবং তার ভাই আব্দুল মতিন। এদের মধ্যে আব্দুল মতিন পলাতক, বাকি 2 আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় দেয়। 240 পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়ে শোনান 3 বিচারপতি। যুদ্ধাপরাধের 5টি অভিযোগ প্রমাণিত হয়। 3 আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়।
টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের প্রায় সবকটি উপজেলার পাশাপাশি নগরীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা ও কুশিয়ারার পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোনো কোনো স্থানে বুধবার রাতে পানি কমলেও বৃহস্পতিবার সকাল থেকে ফের পানি বাড়ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলে হাওড়ে পানি বাড়ছে, তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। পানিবন্দী মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে একই গ্রামের 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরের ভিতরে কোমর পানি, 3 দিন ধরে এখানে আছি আর আমরা হচ্ছে সাধারণ মানুষ, দিনে খাই দিনে আনি, 3 দিন যাবৎ কোনো কাজ নাই কর্ম নাই, খাওয়ার পানির সমস্যা বেশি, এর উপরে চৌকি তুল্লা থাকতেছে মানে টাকার মতন কোনো ব্যবস্থা নাই। সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির সম্পর্কে আমাদের জানাবেন, আর ক্ষয়ক্ষতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, এই দুর্ঘটনায় দুর্যোগে সবার আগে সবার পাশে, এই স্লোগান নিয়ে যারা কাজ করে ফায়ার সার্ভিস, আমার পিছনে দেখতে পাচ্ছেন তাদের কি অবস্থা। গত 3 দিন ধরে তারা পানির নিচে, তাদের অফিসে কমর সমান পানি, তারপরও তারা নগরীর আর একটি জায়গায় সাবস্টেশন করে সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া হচ্ছে গতকাল রাত থেকেই, কিন্তু রাত এবং দিনের বৃষ্টিতে কিন্তু সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সারি নদীর 1টি পয়েন্টে পানি কিছুটা কমলেও সকাল এবং রাতের বৃষ্টিতে ফের বৃদ্ধি পাচ্ছে। সিলেটের প্রায় সবকটি উপজেলায় এখন বন্যার পানিতে পানিবন্দী প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ, বিশেষ করে হচ্ছে শুকনো খাবার এবং বাথরুমের সমস্যা হচ্ছে মানুষের, আর ত্রাণ তৎপরতা যেটা চালানো হচ্ছে সেটা পর্যাপ্ত হচ্ছে না। মানুষজন আমাদের কাছে অভিযোগ করতেছেন যে গড়ে থাকা খাবার, মজুত থাকা খাবার শেষ হয়ে গেছে, এখন তারা অনাহারে আছেন। এছাড়াও হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র লন্ডনে ছিলেন সফরে, যুক্তরাজ্য সফর ছিল, তিনি আজ সকালেই এসেছেন এবং আসার পর থেকেই তিনি নগরবাসীর দুর্ভোগ পরিদর্শন করেছেন এবং বিকাল থেকে তারাও আরো বৃদ্ধি বৃহৎ আকারে ত্রাণ তৎপরতা শুরু করবেন। আরেকটি বিষয় আপনাকে বলি, ইফতেখার, 3 দিন থেকে তো সিলেটের রাস্তাঘাটে পানি উঠে আসছে, পানি আছে, এই জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই একটি রিক্সায় গর্তের মধ্যে পড়ে গিয়ে দুর্ভোগের মধ্যে পড়েছেন রিক্সার যাত্রী এবং চালকরা। এছাড়াও হচ্ছে সিলেটের 2টি বিদ্যুৎ উপকেন্দ্র পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 1,00,000 মানুষ। গত 3 দিন থেকেই এই অবস্থার মধ্যে, দুর্ভোগের মধ্যে তারা সময় পার করতেছেন। যতক্ষণ পর্যন্ত এই স্টেশনগুলার থেকে, মানে নিচ থেকে পানি সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আপনাকে বলি, ইফতেখার, সিলেটের সবশেষ অবস্থা কিন্তু, মানে প্রত্যেকটা জায়গায় এখন নতুন নতুন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই যাচ্ছে। এছাড়াও যেসব এলাকায় মানুষ পানির বন্দি আছেন, এইসব এলাকায় গ্যাসের সংকটও দেখা দিয়েছে, এই জন্য মানুষের দুর্ভোগ যত সময় যাচ্ছে তত আরও বৃদ্ধি পাচ্ছে। আজ গত 2 দিন থেকে আজকে কিন্তু পানির মধ্যে ড্রেন থেকে বিভিন্ন ধরনের, মানে ময়লা আসতেছে, এসব ময়লা থেকেও অসুস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে এই দুর্গত মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এই ছিল ইফতেখার আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। এবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম আহমেদ। সেলিম, সুনামগঞ্জে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর দুর্গতদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ ইফতেখার। আপনি জানেন যে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অধিক পরিমাণে বৃষ্টিপাতের ফলে এবং অবিরাম বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সুনামগঞ্জে টানা 15 দিন ধরে বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত। আর এখন জেলার সীমান্তবর্তী জামাল, তাহিরপুর, দোয়াড়াবাজার, সাতক,
ধর্মপাশা বিষ্ণুপুর পাঁচটি উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রায় 30টি ইউনিয়ন বন্যায় কবলিত হয়েছে এবং এ সকল এলাকার যে আভ্যন্তরীণ রাস্তাগুলা পানিতে ডুবে গেছে, প্রবেশ বাড়ি ঘরে পানি প্রবেশ করছে, চরম দুর্ভোগ পোহাত হচ্ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষদের। এফতেকার, আপনি জানেন যে সুনামগঞ্জের কৃষি বিভাগ জানিয়েছে সুনামগঞ্জে প্রায় 675 হেক্টর বুড়ো ফসল এবং 41 হেক্টর আউশ বুড়ো ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলা শিক্ষা বিভাগ জানিয়েছে সুনামগঞ্জের প্রায় 216টি প্রাথমিক বিদ্যালয়, 26টি মাধ্যমিক বিদ্যালয় সহ প্রায় 250 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে, ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেন না, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এদিকে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে 1000 প্যাকেট শুকনো খাবার, 4.5 লক্ষ টাকা এবং 30 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। তবে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন বন্য দুর্গত সাধারণ মানুষ। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ। যাচ্ছে পরের সংবাদে। দীর্ঘ 19 বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যারা দুর্নীতির অপবাদ দেন তাদের বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে হবে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ অনেকে। ডিসেম্বরের জাতীয় সম্মেলনকে সামনে রেখে জুলাইয়ের মধ্যে তৃণমূলের ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের সব সম্মেলন শেষ করতে চায় আওয়ামী লীগ। আবারও শেখ হাসিনার হাতেই নেতৃত্ব থাকবে বলে মনে করেন দলটির নেতা ও বিশ্লেষকেরা। তবে সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকটি পদে আসতে পারে পরিবর্তন। দলের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পরপর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সবশেষ 2019 সালের ডিসেম্বরে 21তম সম্মেলন হয়। দলটির 22তম সম্মেলন চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের লক্ষ্যে চলছে প্রস্তুতি। কেন্দ্রীয় সম্মেলনের আগে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটিগুলোকে হালনাগাদ করার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যেই এখন সরব সাংগঠনিক বিভাগ ও জেলাগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতারা। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা জুলাই মাসের মধ্যেই সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এমনকি জেলা পর্যায়ে কাউন্সিল শেষ করার জন্য, দু একটি জেলা পর্যায়ে কাউন্সিল যেগুলো হয়তো জুলাই যদি সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে সেগুলো সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা শেষ করতে চাই কাউন্সিলের মাধ্যমে। 1949 সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ 1981 সালে 13তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে টানা 41 বছর দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বর্তমানে তাঁর বয়স 74 বছর। এখনও দলে তাঁর নেতৃত্বের বিকল্প গড়ে ওঠেনি বলে মনে করেন বিশ্লেষক ও রাজনীতিকরা। এখানে প্রায় 15-20 জন বা 20-এর অধিকও নেতৃত্ব পরিবর্তন হয়। আমাদের সভাপতি হিসেবে দলীয় সভানেত্রী, বর্তমান সভানেত্রী যেমন শেখ হাসিনার যেহেতু কোনো বিকল্প নেই, সারা দেশের কাউন্সিলের কাছে তার এতটাই গ্রহণযোগ্যতা আছে যে এটা নিয়ে কারোর কোনো ভাবনাও নেই, অতএব তিনি আবারও নির্বাচিত হবেন। সাধারণ সম্পাদক হিসাবে সাধারণত কাউন্সিলররা সভানেত্রীর পরে দায়িত্ব দিয়ে থাকেন, সেই কারণে এটা আমাদের সভানেত্রী, উনি হয়তো সিদ্ধান্ত নেবেন। এই দলের নেতৃত্ব শূন্যতা দেখা দেবে, বিপর্যয় দেখা দেবে, এটা আমি আদৌ বিশ্বাস করি না। এবং আপনি লক্ষ্য করবেন প্রতি কাউন্সিলে আওয়ামী লীগের নতুন নতুন নেতৃত্ব, দলের প্রেসিডিয়াম বলেন বা সেক্রেটারিয়াল পোস্ট বলেন বা সদস্য পদ বলেন, সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে। 2023 সালের শেষ দিকে দেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। জাতীয় সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করে নির্বাচনের প্রস্তুতি নিতে চায় আওয়ামী লীগ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াইসটেল চট্টগ্রাম সংবাদ।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার, মাসুদ পারভেজ খান, ইমরান ও কামরুল আহসান। আজ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এতে রিটার্নিং কর্মকর্তা শাহেদুল নবী চৌধুরী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১২০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আজ মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরার উপর শুরু হচ্ছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। ইতোমধ্যে পটুয়াখালীতে বৃহৎ মৎস্য বন্দর খ্যাত মহিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার। নিষিদ্ধকালীন সময় ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন সেখানকার জেলেরা। বরিশাল বিভাগের ৬ জেলায় ১৪৭১৪৩ জন সমুদ্রগামী জেলে এই নিষেধাজ্ঞা আওতায় পড়ছে। উপকূলীয় এলাকায় সচেতনতামূলক মাইকিং এবং পোস্টার সাটানো হয়েছে। অবরোধকালীন সময়ে নিবন্ধিত জেলেদের দুই ধাপে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে বলে জানায় মৎস্য বিভাগ। নোয়াখালীর হাতিয়ায় ১৫০টি ঘাটে মাছ ধরার বোট রয়েছে অন্তত ১০,০০০, জেলে রয়েছে প্রায় ৩০,০০০, যাদের বেশিরভাগই সহায়তার আওতায় নেই, তাই তাদেরও সহায়তা দেওয়ার দাবি জানান হাতিয়ার জেলেরা। ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে শুরু হলো দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৫। এর আওতায় দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০,০০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক, রয়েছে ১০,০০০০ টাকার পণ্য ফ্রি। সম্প্রতি রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৫ চালু এবং এর আওতায় ঈদ অফারে এসব ক্রেতার সুবিধার ঘোষণা দেওয়া হয়। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। স্বাগত আরো একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দুইবেলা খাবারের দাবিতে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ছে শ্রীলঙ্কা। এতে প্রতিদিন যোগ দিচ্ছে অসংখ্য মানুষ। জরুরি খাদ্য, বিদ্যুৎ সংকট প্রকট আকার ধারণ করেছে। অর্থনৈতিক মন্দার কারণে বিদেশি মুদ্রার রিজার্ভও কমে গেছে। পর্যাপ্ত জ্বালানি ও গ্যাস কিনতে পারছে না অর্থের অভাবে। এই অবস্থায় নাগরিকদের জ্বালানির জন্য লাইনে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সরকার। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের রচয়িতা গাফফার চৌধুরী আর নেই। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বিপর্যস্ত জনজীবন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন ফেসবুক.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।